প্রথমেই বাংলাদেশ নারী ফুটবল দলকে অভিনন্দন, টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ হয়। কিন্তু এই নারী ফুটবল দলের কিন্তু আক্ষেপের শেষ নেই। টাকার অভাব বলে ফেডারেশন তাদেরকে বাহিরে টুর্নামেন্ট খেলতে পাঠায় না, ভালো খেলার পরও তারা লাইমলাইট পায় না, মাসের পর মাস তারা বেতন ভাতা পায় না। এত নাই নাই, এত আক্ষেপের মধ্যেও তারা টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে আসলো। আর এর বিপরীতে রয়েছে আমাদের বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পুরুষ। এদের বোর্ডের হাজার কোটি টাকার শুধু এফডিআরই করা আছে। প্লেয়াররা তো এমনিতেই সর্বোচ্চ সুযোগ সুবিধা পায়, এক একজন প্লেয়ার মাসিক বেতনই পায় 7-8 লক্ষ টাকা করে। এছাড়াও প্রতি ম্যাচ, প্রতি টুর্নামেন্ট খেললে এক্সট্রা লক্ষ লক্ষ টাকা তো আছেই। নাম, খ্যাতি, সম্মান এবং টাকার সাগরে ভাসতে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পুরুষ সদস্যরা আজ অব্দি একটা এশিয়া কাপের ট্রফিও জিততে পারেনি। এদের কথা মনে পড়লেই ব্যারিস্টার সুমনের ওই ডায়লগটার কথা মনে পড়ে, কি তার মধ্যে টাকা ঢালতেছি ভাই, হিসাবটা একদম সহজ হওয়া উচিত। বাংলাদেশ নারী ফুটবল দল অথবা যেই দল আমাদের দেশকে ভালো কিছু এনে দিচ্ছে, গর্ব করার মতো কিছু এনে দিচ্ছে, সেই দলের পিছনেই সবচাইতে বেশি টাকা ঢালা উচিত, সেই দল নিয়ে সবচাইতে বেশি কথা বলা উচিত, সেই দলকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া উচিত। আর বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের মতো যারা এত এত সুযোগ সুবিধা পাবার পরও নিজের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করে না, অথচ মাসে তারা 7-8 লক্ষ টাকা শুধু বেতনই নিয়ে যাচ্ছে, তাদের বেতন, সুযোগ সুবিধা এবং হাইপ সবকিছু কমিয়ে দেওয়া উচিত এবং তাদেরকে বাস্তবতা বুঝিয়ে দেওয়া উচিত। বাংলাদেশের মতো একটা কৃষি প্রধান দেশে এত এত টাকা দিয়ে বলদ পালার কোনো মানে নেই।